চোখ জোড়ানো রং আর বিভিন্ন আকারের মনকাড়া চাইনিজ বার্মিজ আপেল কাশ্মীরি পলসুন্দরী কুল সহ বাহারি নামের এই ফল দেখলে যে কারো জিভে জল আসতে বাধ্য। এমন চিত্রে দেখা মিলবে নাটোরের বনপাড়া কুলের বাজারে। সকাল থেকেই মানুষের হাঁক ডাক চিৎকার চেঁচামেচিতে সরগরম এই বাজার। ছোট ট্রাক পিক আপ ভ্যান ভর্তি ক্যারেট আর মানুষের হট্টগোলে জমজমাট পুরো বাজার এলাকা জুড়ে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ এই কুলের বাজার। প্রতিদিন যে বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত 1.5 কোটি টাকার বরই রপ্তানি করা হয়। নাটোর জেলা ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই বাজারে কৃষকরা তাদের উৎপাদিত ফল নিয়ে আসেন। প্রকারভেদে প্রতিমণ কুল বিক্রি হচ্ছে 950 টাকা থেকে শুরু করে 4,000 টাকা পর্যন্ত। ন্যায্য দাম পেয়ে খুশি তারাও। এখানে বিভিন্ন জায়গায় থেকে পাটে আসে, এখানে মালের দাম হচ্ছে বেশি পাওয়া যায়, এখানে আমরা মাল এনে বিক্রি করি, লাভবান হই। এখানে পাটির হচ্ছে চাহিদা বেশি, মাল খান টক্করে বিক্রি হয়ে যায় বড় হাট বাইপাসের সামনে। শিক্ষকতা করছি রোজমজামেল মহিলা কলেজ, পাশাপাশি আমি বরই চাষ করি, কারণ এখান থেকে ভালো একটা বেনিফিটেড আসে, যার জন্য আমি ছোটকাল থেকে কৃষির সাথে সম্পৃক্ততা। আমি এবার প্রায় 18 বিঘে জমি আমি চাষ করেছি, ভালো ফলন পেয়েছি। প্রতিদিন আমার বরই উৎপাদন হচ্ছে 66 ক্যারেট, 33 মণ, 3 ভ্যান বরই আজকে আমি নিয়ে আসছি। বাজারটাও খুব ভালো পাইছি, আজকে প্রায় 3500 টাকা মণ বিক্রি করছি। এটা বনপাড়ার মধ্যে, নাটোর জেলার মধ্যে, বুড়াইগ্রাম থানা বনপাড়ার মধ্যে সবচেয়ে বড় হাট। এখানে প্রতিদিন হাজার হাজার মণ বরই বিক্রি হয়। চাহিদা বৃদ্ধির সাথে সাথে পার্শ্ববর্তী রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরাও নির্ভর করছেন এই বাজারের উপর। বাছাইকৃত বিভিন্ন জাতের কুল রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অভিজাত সুপার শপে সরবরাহ করছেন তারা। ন্যায্য দাম, পরিবেশ ও মান ভালো হবার কারণে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের আনাগোনা বাড়ছে। আমি লালপুর থেকে আসছি, এখানে নিয়মিত বড়ি বিক্রি করি। এই বনপাড়াতে বড় সবচেয়ে বড় আড়ত বনপাড়া, এবং গত বছর থেকে আমরা এই বড়ি বিক্রি করতেছি। গত বছরের চেয়ে এবার ফলনও ভালো, দামও বেশি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এরকম যেন বাজার থাকে, আমরা তাহলে লাভবান হব ইনশাল্লাহ। এই বাজারের আড়তদার ও কমিটির সদস্যরা জানালেন এই কুলের মৌসুম শুরু হয় ডিসেম্বরে আর তা চলে টানা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। এই সময় এই বাজার ঘিরে কর্মসংস্থান হয় অন্তত 100 শ্রমিকের। পাশাপাশি এই বাজারের পরিবেশ নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা দিতেও এখানে কমিটি বদ্ধপরিকর। আমাদের এখানে আড়তপট্টি যেটা আছে, আমাদের এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসে, সুলভ মূল্যে মালামাল খরিদ করে। তো আসলে অনেকে যে ভয়টা পায় যে এখানে টাকা চিন্তায় বা হ্যান ত্যান সাচ্ছত্র, এটা এখানে কখনোই সম্ভব না। কারণ আমাদের এখানে যথেষ্ট, আমাদের যে কমিটি, এই কমিটি যথেষ্ট চৌকুশ এবং শক্তিশালী। পাশাপাশি তাদের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রেও আমরা যতটা কঠোর, এবং অন্য সঙ্গে যারা প্রতারণা করে তাদের বিরুদ্ধে আমরা ততটাই কঠোর। তো বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে মালামাল আসে, বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরাও আসে। আমাদের আশেপাশে যত এলাকা আছে, নাজিরপুর, চকনাজিরপুর, গোপালপুর, তারপরে আপনার মেরিগাছা, সুইচগেট, ওয়ালিয়া, ধানাইদাওয়া, কদমশিলান, বিভিন্ন আশেপাশে, মানে আমাদের যেহেতু একটা মধ্য একটা জায়গা, বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা আসে এখানে, আমাদের মালামাল দেয়, আমরাও বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং সর্বোপরি কথা হচ্ছে যে এই বাজারের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে সে প্রত্যাশা করি, এবং আমরা এই কথা আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে কারোর সঙ্গে আমরা প্রতারণাও করবো না বা প্রতারণা
করার চেষ্টা যে করবে আমরা তাকে তাৎক্ষণিক আমাদের কমিটি আছে তারা ধরে ফেলবে। বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রত্যেক দিন সকাল 5টা থেকে এখানে বাজার শুরু হয় বড়ই বেচা কেনা। এই বড়ই কিনতে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, তারপরে হচ্ছে নেত্রকোনা, জামালপুর, ভৈরব, আশুগঞ্জ, বামনবাড়িয়া, বিশ্ব রোড, সিলেট, শ্রীমঙ্গল, এইসব এরকম বিভিন্ন জায়গা, ঢাকা তো আছেই, ঢাকার বাইরে এইসব জায়গা থেকে বহুত লোক এখানে চলে আসে মাল ক্রয় করতে। সকাল ভোর 5টা থেকে 11টা পর্যন্ত এখানে বাজার চলে। এই বাজার প্রায় প্রত্যেক দিন এখানে 1 থেকে 1.5 কোটি টাকার বড়ই ক্রয় বিক্রয় হয়, এবং এই ব্যাপারীরা যারা মাল ক্রয় করে তারা 11টার মধ্যে মাল ক্রয় শেষ হওয়ার পর, তারপরে এখানে যেমন উত্তরবঙ্গের এখানে প্রাণকেন্দ্র, এখান থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় গাড়ি পাওয়া যায় এবং এই মাল প্রত্যেক দিনের মাল প্রত্যেক দিন সাথে সাথেই চলে যায়। রাত 8টার মধ্যে এখানকার মাল, সমস্ত মাল বিভিন্ন বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা, যেমন যে নাম বললাম সেখানে সব চলে যায়। আবার প্রত্যেক দিন, আবার পরের দিন সকালে, প্রত্যেক দিন, এমন কোনো দিন বাদ নাই, শুধু বছরে 2টা ঈদ বাদে প্রত্যেক দিন এখানে মাল বিক্রয় করা হয় বা ক্রয় বিক্রয় হয়। এবং এই বড়ের সিজন প্রায় 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এই 3 মাস বড়ই কেনা বেচা চলে। আর এই বড়ই প্রত্যেক দিনে এত 1 কোটি থেকে 1.5 কোটি টাকার বড়ই ক্রয় বিক্রয় হয় এখানে। নাটোরের কৃষি বিভাগের এই কর্মকর্তা জানালেন, এই কুলের বাজারকে কেন্দ্র করে নাটোরে প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে কুলের চাষ। কৃষি বিভাগ সবসময়ই এই কুলের বাজার ও কুল চাষীদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করে আসছে। নাটোরের কুলকে কেন্দ্র করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বিশাল কুলের আড়ত গড়ে উঠেছে। এখান থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারে আসে, তারা কুল কিনে নিয়ে যায়। এতে হচ্ছে কি, নাটোর জেলা তথা বড়াইগ্রাম উপজেলা বনপাড়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং অনেকে উদ্বুদ্ধ হচ্ছে। আমার বিশ্বাস, ভবিষ্যতে আরও নতুন নতুন কুলের বাগান উঠবে, গড়ে উঠবে, কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে, অনেকে উদ্বুদ্ধ হবে এবং নাটোর একসময় সমৃদ্ধ হবে। নাটোরের বনপাড়ায় 19টি আড়ত থেকে প্রতি মৌসুমে কয়েকশো কোটি টাকার বড়ই বেচা কেনা হয় বলে জানালেন সংশ্লিষ্টরা।